ইসার, ভিতরটা ঠান্ডা হয়ে গেল। তাও কত সুন্দর রোদ বেরিয়েছে, আর আমাদের পাটকাঠি গুলো সব নষ্ট হয়ে গেছে, পানি পরে নষ্ট। হালকা একটু শুকিয়েছে, মানে নিকানো যাচ্ছে না, বুঝেছো? মানে এতটা ই ছিল তো নিকানতে পারিনি। তো এবার যেহেতু সকালে রান্নাটা করে ফেলেছি, তো এখন আর নিকাবো না, গরম আঁকা যেহেতু, তো সেই জন্য এখন রান্নাটা করে নিই, নিয়ে তারপরে মিট বিফ নিয়ে এসেছি। এখানে 1 কিলো মতো আছে, তো কেটে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো গরমে এত পড়ছে যে পুরো ঘেমে এক শেষ। তো এই কদিনে যা গরম দিয়েছে, সত্যি রোদও দিয়েছে, বেশ ভালো লাগছে রোদে। আর এখন আমি রান্না করব, আজকে থেকে আমি উনুনে রান্না করব, কারণ সকালে উনুনে ফেনা ভাত করেছিলাম। তো মানে একটু লেট হয়েছে, বাট এখন মনে হয় ঠিক হয়ে যাবে, কারণ সকালের দিকে একটু জ্বলেছে উনুনটা, তো এখন একটু শুকনো শুকনো লাগছে। তো এই যে দেখো, তোমাদের দেখ, হালকা একটু শুকিয়েছে, মানে নিকানো যাচ্ছে না, বুঝেছো? মানে এতটা ই ছিল তো নিকানতে পারিনি। তো এবার যেহেতু সকালে রান্নাটা করে ফেলেছি, তো এখন আর নিকাবো না, গরম আঁকা যেহেতু, তো সেই জন্য এখন রান্নাটা করে নিই, নিয়ে তারপরে কাল সকাল থেকে আবার যদি রান্নাটা হয়, বৃষ্টি বৃষ্টি যদি না হয়, তাহলে আবার এখান থেকে নিকে ঠিকিয়ে আবার রান্না শুরু হবে। তো এখানে দেখো কি রান্না করব আজকে। এই যে মিট বিফ নিয়ে এসেছি, এখানে 1 কিলো মতো আছে, তো কেটে কেটে সব। তো চলো রান্না টান্না করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখন আমি সবজিটা কেটে নিই ভালো করে, মানে মাংসটা কাটা হয়ে গেছে। এই বাবা মারবো। তো এই যে এখন পাপাটা এসে জ্বালা।